আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিনাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো সেহরি খেলাম, হজরতের আজান হচ্ছে। তো আজকে ছাব্বিশ রমজান রাতে পবিত্র লাইলাতুল কদর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনী। এই রজনীতে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কুরআন কারীম নাজিল করেছেন, যে কথা সূরা কদরের প্রথম আয়াতে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এবং এই রাতে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাআলা এক বছরের ভাগ্য পূর্ণ নির্ধারণ করেন। লাইলাতুল কদর মর্যাদা অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। লাইলাতুল কদর এমন একটি রজনী হাজার মাসের অপেক্ষা বেশ উত্তম। অর্থাৎ 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব করা যায়, লাইলাতুল কদর একটি মাত্র রজনীতে ইবাদত বন্দেগী করলে তার চাইতেও বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ অবহামদি। তো এর ফজিলত অনেক বেশি। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত বন্দেগী করতেন, কুরআন শরীফ তিলাওয়াত করতেন। তো আমরা রাত্রে সারা রাত ইবাদত বন্দেগী করব, কুরআন শরীফ তিলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, আল্লাহ সব কিছুর জন্য ঠিক করে দে, আল্লাহর কাছে কান্নাকাটি করব। এই রাতে আমাদের যত মনের আশা আছে সব পূর্ণ করে দাও আল্লাহ, সব কিছু বিপদ থেকে আমাদের মুক্ত করো। তো যে ঘূর্ণিঝড়টা আসছে সেই ঘূর্ণিঝড় আল্লাহর মুক্ত করে দাও, ঘূর্ণিঝড় যেন না হয় আল্লাহ, ঘূর্ণিঝড়ের জন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, গরিব দুঃখীরা অনেক ক্ষতিগ্রস্ত যেন না হয় আল্লাহ, ওদের তুমি মুক্ত করো আল্লাহ, করোনার হাত থেকে আমাদেরকে বাঁচো আল্লাহ। আমরা এই রাতে খুব কান্নাকাটি করবো, কুরআন শরীফ পড়ছি, ফজরে নামাজ পড়েছি, কুরআন শরীফ তিলাওয়াত করছি, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতেছি আল্লাহ, সব যেন আগের মতো হয়ে যায়, সব ঠিক করে দাও আল্লাহ। লাইলাতুল কদরে আমরা সারা রাত নামাজ পড়বো, তেলাওয়াত করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। লাইলাতুল কদরে আমরা যা আল্লাহর কাছে দোয়া চাইবো, যা চাইবো আল্লাহ তাই পূর্ণ করে দিবে। আল্লাহ যত পাপ আছে আমাদের ক্ষমা করে দিবে। আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের যত পাপ আছে মাফ করে দাও, আমরা তোমার পাপি বান্দা, আমাদের এই করোনার হাত থেকে বাঁচো আল্লাহ, সব কিছু বিপদ সব বিপদ থেকে আমাদের উদ্ধার করো। তো আল্লাহ তাআলা লাইলাতুল কদরে যে নামাজ পড়লে, নামাজ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আগের যত পাপ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবে। যদি লাইলাতুল কদরে যদি আমরা সারা রাত নামাজ পড়ি আল্লাহ মাফ চাই। তো এই যে আমার ছেলের ড্রেস, ওর বাবা এনেছে আরও 3টা গেঞ্জি বা ছেলের জন্য এনেছে, দেখুন বেগুনি কালার, সাদা কালার, লাল কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর গেঞ্জি, 3 কালারের 3টা গেঞ্জি। আমার ছেলে স্পাইডারম্যান পছন্দ করে, যে কারণে প্রত্যেকটা গেঞ্জির উপরে স্পাইডারম্যান আছে, 2টা প্যান্ট আছে, এই যে দেখুন খুব সুন্দর সুতির মধ্যে। তো ভালো, আসলে গরমের দিন মানে হাতাকাটা গেঞ্জি পরাটাই বেটার, কারণ ঈদুল ফিতরটা গরমের মধ্যেই পড়ছে, যেহেতু হাতাকাটা গেঞ্জি কিনেছে ওর বাবা। তো 3টা গেঞ্জি খুবই সুন্দর, কালারও খুবই সুন্দর, আমার ছেলের খুব পছন্দ হয়েছে, অনেক খুশি হয়েছে। তো বলতেছে যে আমারই তো ঈদ, আমার তো অনেকগুলো ড্রেস হয়েছে, ও অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক ভালো লাগছে ওর স্পাইডারম্যানের ড্রেসটা। তো এই তো বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন, বুঝিনি তো ঘূর্ণিঝড় আম্পান দেশে আঘাত হেনেছে। তো 9 নম্বর 10 নম্বর বিপুল সংকেত দেখা মানে দেখে যেতে বলা হয়েছে। তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, খুবই ঠান্ডা, দেখুন বৃষ্টি হচ্ছে। আমার ছেলে তো বুঝেনি, বৃষ্টি হলে ও বারান্দায় সবসময় থাকে, ওর খুব ভাল লাগে, তো লাফাচ্ছে দেখছেন। তো আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন সব ঘূর্ণিঝড় যেন না দেয়, আল্লাহ
ক্ষতিগ্রস্ত যেন না হয়, গরিব দুঃখীরা ওদের কাছে ঘরগুলো যেন নষ্ট হয়ে যাবে, সবকিছু ক্ষতিগ্রস্ত হবে। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন বিপদ থেকে আমাদের মুক্ত করো, নজরের হাত থেকে আমাদের মুক্ত করো আল্লাহ। তো এই তো দেখুন আকাশ কেরকম কালো হয়ে আছে, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, ভালোই লাগতেছে আসলে। কিন্তু ওই যে মানে একটা জিনিস টেনশন লাগে যে ঘূর্ণিঝড়ে কত গরিব দুঃখীরা অনেক কষ্ট করতেছে, ওদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তো এটার জন্যই খুব কষ্ট লাগে। বৃষ্টি হোক সমস্যা নেই আল্লাহ, ঘূর্ণিঝড় দিও না আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের এখান ঘূর্ণিঝড়টা দিও না খোদা। তো এটা বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আমার ছেলেও দাঁড়িয়ে আছে, আমার ছেলে খুব মজা পাচ্ছে, দেখুন কি দুষ্টামি করছে ও, ছোট বাচ্চা তো, ওর অনেক ভাল লাগে বৃষ্টি, যখনই আসে ও তখনই বারান্দায় এসে লাফালাফি করে, মজা পায়, আর গায়ে বৃষ্টির ফোঁটা পড়লে তো আরো মজা পায়, ও এরকম লাফাতে লাফাতে অর্ধেক গেঞ্জি প্যান্ট ভিজিয়ে ফেলেছে। তো আজকে আমাদের ইফতার আইটেম শসা ট্র্যাং, চিকেন ফ্রাই, তারপরে নুডলস। আজকে ইফতার দেখুন চিকেন ফ্রাইটা কি সুন্দর হয়েছে, এমনি এমনি আমার আম্মুর হাতের চিকেন ফ্রাই, তো চিকেন ফ্রাইয়ের সাথে নুডলস, ইয়াম্মি নুডলস, নুডলস এগ ডিম ডিম দিয়েছে নুডলসের মধ্যে। তো তো আমি মাগরিবের আজানের জন্য অপেক্ষা করছিলাম, তো মাগরিবের আজান হচ্ছে, আমি ট্যাং খাচ্ছি, তো শান্তি লাগছে সারাদিন রোজা রাখার পরে শরবতটা খেয়ে চিকেন ফ্রাইটা খাচ্ছি। চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে, আম্মুর হাতের চিকেন ফ্রাই তো অনেক সুস্বাদু, তারপরে নুডলসও আমার আম্মু খুব সুন্দর করে বানায়, নুডলসটা অসাধারণ। তো আমরা নুডলস খাচ্ছি, চিকেন ফ্রাই খাচ্ছি, আমার ফ্যামিলির মেম্বার সবাই আসে, সবাই আছে, সবাই সবার সাথে কথা বলছি, খাচ্ছি। তো এই যে ফ্যামিলির সবাই খাচ্ছে, আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, আমার ছোট বোন, আমার আম্মু, তো আমিও খাচ্ছি, সবাইকে দেখাইলাম। তো এ তো রাত্রেবেলা লালাতুর কদর নামাজ পড়লাম, তারাবি নামাজ পড়লাম, তারপরে কোরআন শরীফ তিলাওয়াত করলাম, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি, রাত আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করেছি, নামাজ পড়েছি, কোরআন শরীফ তিলাওয়াত করেছি, আল্লাহ যেন সব মুক্ত করে দাও, করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচাও, ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের আমাদের যত পাপ আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তারপরে তুমি করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে দাও। তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলাম, আল্লাহ সবকিছু তুমি আমাদের সব যত পাপ আছে আমাদের ক্ষমা করে দাও, তুমি আর কষ্ট দিও না আমাদেরকে, আগের জীবন আমাদেরকে ফিরে দাও আল্লাহ, সব ঠিক করে দাও আল্লাহ, যারা মারা গেছে তাদেরকে বেঁচে নসিব করো, যারা আক্রান্ত আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, সুস্থ সবল করে দাও, আর তুমি করোনা ভাইরাসটা দিও না আল্লাহ, আল্লাহ সব ঠিক করে দাও আগের মতো, আমাদের যত পাপ আছে ক্ষমা করে দাও খোদা, আমরা তোমার পাপি বান্দা। অনেক কান্নাকুটি করলাম, অনেক মানে আল্লাহর কাছে যত ইয়া আছে সব কিছু আল্লাহর কাছে আমার চাইলাম, দোয়া করলাম সবার জন্য, আমার বাবার জন্য, মৃত ব্যক্তি আছে সবার জন্য আমি দোয়া করেছি, আমার ফ্যামিলি মেম্বার সবাই, সবার জন্য, সবার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ যেন সব ঠিক করে দেয়, আল্লাহ যেন আমার সন্তানের জন্য আমি দোয়া করেছি, আল্লাহ যেন আমার সন্তান বড় হয় ভালো, ভালোভাবে ভালো একটা সৎ যেন হয়। তো